নমস্কার বন্ধুসকল, পুনৰবাৰ কেৰিয়াৰ প্লাছলৈ স্বাগতম জনাইছোঁ। আগৰ ভিডিঅ'টোত আমি অ'পেন ডাইচৰ বিষয়ে পঢ়ি আছিলোঁ। আজি এই ভিডিঅ'টোত আমি সেই অ'পেন ডাইচৰ কিছুমান এম চি কিউ চল্ভ কৰিবলৈ ওলাইছোঁ। চ' প্ৰথম কুৱেশ্যনটো ইয়াত দিয়া আছে যে এটা অ'পেন ডাইচ দিয়া আছে, এই ডাইচটো আমি ওৱানৰ অপ'জিটটো উলিয়াব লাগে। এতিয়া অ'পেন ডাইচত আমি তিনিটা কণ্ডিশ্যন পঢ়িছিলোঁ যে যদিহে কণ্টিনিউৱাছ চাৰিটা বক্স থাকে, যদিহে কণ্টিনিউৱাছ তিনিটা বক্স থাকে, আৰু যদিহে কণ্টিনিউৱাছ দুটা বক্স থাকে। চ' ইয়াত যদি চাওঁ কণ্টিনিউৱাছলি কেইটা বক্স আছে, চাৰিটা বক্স আছে, টু ওৱান ফ'ৰ ছিক্স, এইকেইটা কণ্টিনিউৱাছ আছে। চ' কণ্টিনিউৱাছ চাৰিটা বক্স থাকিলে আমি কেনেকৈ চল্ভ কৰোঁ? প্ৰথমতে সেই চাৰিটা বক্স বাদ দিলে বাকী যি বক্স থাকি গ'ল সেই দুটা দুইটাৰে অপ'জিট হয়, মানে ইয়াত এই চাৰিটা যদি বাদ দি দিওঁ কি থাকি গ'ল? ফাইভ আৰু থ্ৰী। গতিকে ফাইভ আৰু থ্ৰী কি হ'ব? অপ'জিট হ'ব দুইটাৰে। চ' ফাইভৰ অপ'জিট হৈ যাব তেনেকৈ কি থ্ৰী। এতিয়া আমি যদি চাওঁ এই প্ৰথম বক্সটো টু, চ' টুৰ পৰা এটা এৰি কণ্টিনিউৱাছ বক্সত কি আহি আছে? চাৰি আহি আছে। গতিকে টুৰ অপ'জিটত আছে তেতিয়াহ'লে কি? ফ'ৰ। টুৰ অপ'জিটত আছে ফ'ৰ। তাৰ পৰা ওৱানলৈ আহিম। চ' আকৌ তেনেকৈ ওৱানত চাম, ওৱানৰ পৰা এটা বক্স এৰি কি আছে? ছিক্স। চ' ওৱানৰ অপ'জিটত তেতিয়াহ'লে কি আছে? ওৱানৰ অপ'জিটত আছে ছিক্স। গতিকে কুৱেশ্যন নম্বৰ ওৱানৰ আনচাৰটো কি হ'ব? অপ'জিট অফ ওৱান ইজ ছিক্স। এতিয়া আহোঁ আমি কুৱেশ্যন নাম্বাৰ টুলৈ। চ' মই আগতে কৈছোঁ যে সদায় যে নাম্বাৰ্ছ থাকিব তেনেকুৱা নহয়, কেতিয়াবা চিম্বলো থাকিব পাৰে, কেতিয়াবা লেটাৰো থাকিব পাৰে। এতিয়া এইটো যোনটো কুৱেশ্যন নাম্বাৰ টুটো, ইয়াত কি দিয়া আছে? আমাৰ চিম্বল দিয়া আছে। ইয়াত কুৱেশ্যনটো কি দিছে? হাউ মেনি ডট লাই অপ'জিট টু দ্য ফেচ হেভিং থ্ৰী ডটছ। চ' থ্ৰী ডটছ কোনটো আছে? এইটো থ্ৰী ডট, তিনিটা ডট আছে। এই তিনিটা ডটৰ অপ'জিটত কি থাকিব সুধিছে? চ' এতিয়া যদি আকৌ আমি ইয়াত চাওঁ, ইয়াত কেইটা কণ্টিনিউৱাছ বক্স আছে? তিনিটা কণ্টিনিউৱাছ বক্স আছে। চ' তিনিটা কণ্টিনিউৱাছ বক্স থাকিলে কি কৰোঁ? প্ৰথমতে কৰ্ণাৰৰ বক্সটো লওঁ, এই কৰ্ণাৰটো লওঁ, ইয়াৰ পৰা এটাই যোনটো বক্স আহিব চ' সেইটোৱে তাৰ অপ'জিট হৈ যাব। গতিকে তিনিটা বক্সৰ অপ'জিটত কি আছে? এই ছটা থকা বক্সটো আছে। চ' তেনেকৈ আৰু যদি এইটো চাওঁ, পাঁচৰ এই পাঁচটা বক্সৰ অপ'জিটত কি আছে? এই চাৰিটা ডট আছে। চ' পাঁচটা ডটৰ অপ'জিটত কি আছে? চাৰিটা ডট আছে। তেনেকৈ বাকী থাকি গ'ল কি? এটা ডট আৰু দুটা ডট। এই এটা ডট আৰু দুটা ডট কি হ'ব? অপ'জিট হ'ব। এটা ডটৰ অপ'জিট কি হ'ব? এই দুটা ডট। চ' গতিকে এই প্ৰশ্নটোৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ল? যে তিনিটা ডটৰ অপ'জিটত কি থাকিব? এই ছটা ডট থাকিব। আশা কৰোঁ বুজি পাইছে। এতিয়া আহোঁ তিনি নম্বৰ প্ৰশ্নটোলৈ। তিনি নম্বৰ প্ৰশ্নটোত কি আছে? ইয়াত এটা অ'পেন ডাইচ দিয়া আছে আৰু এতিয়া আমি চাম যে বক্স কেইটা কণ্টিনিউৱাছ আছে। চ' ইয়াত চালোঁ যে আমাৰ দুটা বক্স কণ্টিনিউৱাছ আছে। চ' লাষ্ট ভিডিঅ'টোত আমি শিকিছিলোঁ যে দুটা বক্স কণ্টিনিউৱাছ থাকিলে কি কৰোঁ? প্ৰথমতে কৰ্ণাৰ বক্সটো ধৰি লওঁ, কৰ্ণাৰ বক্স এটা ধৰি লওঁ। চ' কৰ্ণাৰত কি আছে? এম আছে, এমটোক ধৰি ল'লোঁ। এই এমৰ লগত যোন দুটা কণ্টিনিউৱাছ বক্স আছে সেইকেইটা বাদ দি দিম। কি কণ্টিনিউৱাছ বক্স আছে? এন আৰু টি। চ' এন আৰু টি বাদ দিয়াৰ পাছত নেক্সটটো কি আহি আছে? কিউ আহি আছে। গতিকে এমৰ অপ'জিটত আছে তেতিয়াহ'লে কি? কিউ। চ' এমৰ অপ'জিটত আছে, আমি পাই গ'লোঁ কিউ। তাৰপাছত আহিলোঁ ইটো কৰ্ণাৰ বক্সলৈ। চ' ইটো কৰ্ণাৰ বক্সত কি আছে? এছ। চ' তেনেকৈ এছৰ লগত যোন দুটা কণ্টিনিউৱাছ বক্স লাগি আছে, কি লাগি আছে? কিউ আৰু ৱাইৰ। সেই দুটা বাদ দিয়াৰ পাছত যোনটো বক্স আহিব সেইটোৱে এই এছৰ অপ'জিটত থাকিব। কি আহি আছে? টি আহি আছে। গতিকে এছৰ অপ'জিটত আছে কি? টি। গতিকে আমি আনচাৰটো পাই গ'লোঁ যে টিৰ অপ'জিটত কি আছে? এছ। চ' ইয়াত তেনেকৈ বাকী কি থাকি গ'ল? এন আৰু আৰ। গতিকে এন আৰু আৰ কি হ'ব? অপ'জিট হ'ব। এনৰ অপ'জিটত আৰ বা আৰৰ অপ'জিটত এন। এতিয়া আহোঁ চাৰি নম্বৰ প্ৰশ্নটোলৈ। চ' আজিকালি আমি যদি এছ এছ চি বা বেলেগ ৰেলৱে এইবিলাক এক্সামত যদি আমি চাওঁ, ডাইচৰ অ'পেন ডাইচৰ কুৱেশ্যনছবিলাক আজিকালি এনেকৈ আহে। এটা এনেকুৱা ডাইচ দিয়া থাকিব, তাৰপৰা আমাক সুধিব যে ইয়াৰ পৰা কোনটো ডাইচ পচিবল হয়। চ' এইটো কৰিবৰ কাৰণে আমি দুটা কনচেপ্ট প্ৰথমতে জানিব লাগিব। প্ৰথমতে যে এই অ'পেন ডাইচৰ অপ'জিট ফেচবিলাক কেনেকৈ উলিয়ায় সেইটো জানিব লাগিব। তাৰ পাছত আৰু এটা কনচেপ্ট, এইটো আমি প্ৰথম ভিডিঅ'টোত শিকিছিলোঁ যে দুখন অপ'জিট ফেচ একেলগে আমি কেতিয়াও নেদেখোঁ, সেই কনচেপ্টটো সদায় মনত থাকিব লাগিব। চ' প্ৰথমতে আমি চাওঁ যে এই অ'পেন ডাইচটোৰ অপ'জিটছবিলাক কি কি হ'ব। চ' ইয়াত চাৰিটা কণ্টিনিউৱাছ বক্স আছে, এই চাৰিটা কণ্টিনিউৱাছ বক্স বাদ দিলে আমাৰ থাকি যাব কি? থ্ৰী আৰু ছিক্স। গতিকে থ্ৰীৰ অপ'জিট হৈ যাব ছিক্স।
তারপরে এই কন্টিনিউয়াস বক্স গিতালে আহিম ইয়ারে কোনবাটা নাম্বার ধরিলক সাপোজ 1 টু ধরিছো সো 1 ওপর এটা বাদ দিলে কি আহিব 4 আহিব সো 1 এর অপজিট কি আছে 4 তেনেকে আকো 5 যদি সাম 5 এর অপজিট আছে কি 5 এর অপজিট আছে 2 সো এতি আমি অপজিট খিনি পাই গলো এতি আমি সাম যে এ যে 4 টা অপশন দিয়া আছে ইয়ার পর কোনটো ডাইস ফর্ম হবো সো আমি এটা সাম যে কোনবা দুটা অপজিট নাম্বার একেলগে আহিছে নেকি সো অপশন এটো যদি সাম ইয়াত কি কি নাম্বার আছে 1 2 আর 4 কিন্তু 1 আর 4 কি হয় অপজিট হয় দুইটারে কিন্তু অপজিট ফোর্স আমি একেলগে দেখো জানো নে দেখো কিন্তু ইয়াত তো একেলগে আহি আছে গদিকে এটো নহব অপশন তেনেকে অপশন বি বি দাও ইয়াত কি আছে 3 6 5 সো এটা যদি আমি সাম 3 আর 6 একেলগে আহি আছে মানে 3 আর 6 অপজিট হয় কিন্তু ইয়াত 3 আর 6 একেলগে আহি আছে গদিকে এটো আমি ফর্ম করিব নোৱাৰো তারপর আহিম অপশন সি অপশন সি কি আছে 2 1 6 সো এটা আমি সাম যে এ 1 অর লগত 6 আহিছে নেকি বা এনেকে অপজিটস বিলাক একেলগে আহিছে নেকি সাম 1 আর 4 আহিল আহিব না লাগিছিল ইয়াত আহিছে নেকি নাই আহা 3 আর 6 আহিব না লাগে ইয়াত নাই আহা 5 আর 2 আহিব না লাগে ইয়াতো নাই আহা সো তেতিয়া হলে আমাৰ শুদ্ধ উত্তৰটো কোনটো হল অপশন নম্বৰ সি কাৰণ ইয়াত অপজিট ফেজ বিলাক একেলগে আমি দেখা পোৱা নাই তেনেকে অপশন যদি ডি টু এবাৰ চেক কৰো ইয়াত আমি দেখিম যে 3 আর 6 একেলগে আহিছে তেতিয়া হলে এটো ফর্ম নহব কাৰণ 3 আর 6 কি হয় অপজিট হয় দুইটা অপজিট ফেজ আমি একেলগে কেতিয়াও নেদেখো গতিকে এটো অপশনও আমাৰ নহব সো সিমিলারলি আমি কোয়েশ্চন নাম্বার 5 টু আমি কৰিব পাৰো প্ৰথমতে কি কৰিম সেই একেই এই ওপেন ডাইসৰ অপজিটছ বিলাক ফাইন্ড কৰি লম ইয়াত যেহেতু তিনটা বক্স কন্টিনিউয়াস আছে কি কৰিম কৰ্ণাৰ বক্স লম তাৰ পৰা এটা এৰি যোনটো পাম সেটো আমাৰ সেই কৰ্ণাৰটোৰ অপজিট হৈ যাব মানে 1 ৰ অপজিট আছে 3 আকৌ নেক্সট কৰ্ণাৰটো লৈ আহিম 6 ৰ অপজিট হৈ যাব 2 বাকি যোন দুটা থাকি গল সেই দুটা দুইটাৰ অপজিট মানে 5 ৰ অপজিট হৈ যাব কি 4 এতিয়া আমি চাব লাগে যে কোনটো বক্স আমি ফৰ্ম কৰিব পাৰিম কোনটো অপচন আমাৰ কৰেক্ট হ'ব আমি কি চেক কৰিম যে অপজিট বিলাক একেলগে আহিছে নেকি সো প্ৰথম অপচনটো আছে 1 3 5 সো এতিয়া যদি চাওঁ 1 আৰু 3 অপজিট হয় কিন্তু অপজিট ফেজটো আমি একেলগে দেখিব নালাগে কিন্তু ইয়াতো একেলগে দেখি আছো গতিকে অপচন এটো ভুল তাৰপৰা চাওঁ অপচন বি 5 6 1 সো 5 6 1 গোটেইকেইটা বেলেগ বেলেগ ফেজ হয় অপজিট ফেজ নহয় গতিকে ইয়াৰ শুদ্ধ উত্তৰটো কি হ'ব অপচন বি সি আৰু ডি টো ইনে চেক কৰি চাওঁ 1 3 6 আছে সো ইয়াত যদি চাওঁ 1 আৰু 3 কি হয় অপজিট হয় সো অপজিট ফেজ আমি একেলগে কেতিয়াও দেখা নাপাওঁ কিন্তু অপচন সি দেখি আছো গতিকে এটো ভুল তারপর যদি অপশন ডিলে যাও কি কি আছে 2 4 5 সো এতিয়া 2 4 5 এটা যদি সাও 4 আর 5 অপজিট হয় 4 আর 5 অপজিট হয় এটা অপজিট ফেজ আমি একেলগে কেতিয়াও দেখা নাপাম কিন্তু অপশন বি ডি আমি দেখি আছো গতিকে এটো আমার নহব সো শুদ্ধ উত্তরটো কি হব অপশন বি পাসওয়ার্ডটো প্রশ্ন একেই হয় ইয়াত খালি এতিয়া নাম্বার বা লেটার না থাকি কি আছে ইয়াত সিম্বল আছে সো একেই করিম প্রথমে কি করিম দু তিনটা বক্স কন্টিনিউয়াস গতিকে স্টারৰ অপজিট কি হব হেজ স্টার বুলি কৈছো স্টারৰ অপজিট আছে হেজ তারপর আকো এটো কর্নার ললে এ ড্যাশ ডালৰ অপজিট আছে ডলার ড্যাশ ডালৰ অপজিট কি হব ডলার বাকি থাকি গল কি পার্সেন্টেজ আৰু এ গ্রেটার দেন সাইনটো সো ইহত দুটাৰ অপজিট পার্সেন্টেজ আৰু গ্রেটার দেন সাইন আমি এতিয়া ইয়া চেক কৰিব লাগে যে কোনটো ফর্ম হব সো ইয়াত কি কি আছে গ্রেটার দেন অপশন এ আছে গ্রেটার দেন ডলার আর পার্সেন্টেজ সো গ্রেটার দেন ডলার পার্সেন্টেজ সো এটা যদি চাও আমার এই ডলার আর পার্সেন্টেজ গ্রেটার দেন আর পার্সেন্টেজ অপজিট হয় কিন্তু ইয়াত অপজিট ফেজ ফন একেলগে আহি আছে হয় না সো এর কারণে অপশন এ টু নহয় তারপর আকো অপশন বি লে আহিল ইয়াত কি কি আছে হ্যাজ এ ড্যাশ ডাল আর স্টার আছে সো আমি যদি চাও এতিয়া হেজ আৰু ষ্টাৰ কি হয় হেজ আৰু ষ্টাৰ অপজিট হয় দুইটাৰ কিন্তু ইয়াত হেজ আৰু ষ্টাৰ একেলগে আহি আছে গতিকে এইটো নহয় কাৰণ অপজিট ফেজ আমি একেলগে দেখা নাপাওঁ নেক্সট আহিলো অপশ্যন চি ইয়াত যদি চাওঁ কি আহিছে ষ্টাৰ গ্ৰেটাৰ দেন ডলাৰ ষ্টাৰ গ্ৰেটাৰ দেন ডলাৰ গোটেইখন বেলেগ বেলেগ ফেজ হয় অপজিট নাই ইয়াত এখন গতিকে কোনটো শুদ্ধ উত্তৰ হ'ব অপশ্যন নম্বৰ চি সো অপশ্যন ডি টো যদি চেক কৰি চাওঁ ইয়াতো দেখিম যে কি পার্সেন্টেজ ডলার ড্যাশ সো এটা চাও ডলার আর ড্যাশ ডাল কি হয় অপজিট হয়
কিন্তু ইয়াত ডলার আর ড্যাশ একেলগে আহি আছে কিন্তু দুইটা কি হয় অপোজিট হয় অ্যাকচুয়ালি কিন্তু অপোজিট ফেস তো আমি একেলগে দেখা না পাও অপশন ডি দেখি আছো কিন্তু একেলগে গতি অপশন ডি তো আমার আনসার নহয় সো কুয়েশন নাম্বার সিক্সর শুদ্ধ উত্তরটো কি হল অপশন নাম্বার সি সো এইখিনি আসলে কুয়েশনস খিনি আশা করো আপনাদের ওপেন ডাইসর কুয়েশনস কেনেকে সহজতে সলভ করব পারি আপনাদের বুঝি পাইছে আশা করো আপনাদের যোনখিনি ডাইসর লৈ যোনখিনি প্রবলেমস আছিল সেইখিনি মই ভাবো ক্লিয়ার হয়ে গৈছে ইয়াতে আমি ডাইসর চ্যাপ্টারটো আমি শেষ করিম আর যদি আপনাদের কিবা ডাউট থাকে সেই ডাউটসখিনি আপনাদের কমেন্টত লিখি জানাব আশা করো ভিডিওটো ভাল লাগিল ভিডিওটো শেয়ার করে দিব লাইক করে দিব আর চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব ধন্যবাদ।